প্যাক 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 প্যাক, আমার অনেক বয়স হয়েছে, জোয়ানকালে কত ডিম দিয়েছি, এখন আর তেমন ডিম দিতে পারি না, যে ডিম নিয়ে বসে আছি। কৃষানি কাল বলল আমায় বিক্রি করে দেবে, জানি না আমার কপালে কি লিখা আছে, প্যাক 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 প্যাক। তুমি আজ এই হাসিকে নিয়ে বাজারে যাও, কে বিক্রি করে আর একটা ভালো হাসি কিনে আনবে, এর বয়স হয়েছে, ইদানিং খুব একটা ডিম দিতে পারে না, সেই একটা ডিম নিয়ে বসে আছে। হ্যাঁ, আগেও অনেক ডিম দিত, ডিম বিক্রি করে অনেক টাকা পেয়েছি, ও এখন আর সেরকম ডিম দিতে পারে না। কৃষক তার পুরনো বুড়ি হাসিটিকে বাজারে বিক্রি করতে নিয়ে যায়, তার একটি ডিম রয়ে যায়। সেদিন বিকেলে কৃষক আর একটি সাদা হাসি নিয়ে বাড়িতে আসে। এই নাও, তার সাদা হাসি নিয়ে এলাম, এর বয়স খুব একটা বেশি না, দেখো এ কি রকম ডিম দেয়। কৃষকের বউ এই নতুন সাদা রঙের হাসিটিকে আগের হাসির ডিমের উপর বসিয়ে দেয়। ভালো মতো ডিম দিবি, একদম ফাঁকি দিবি না, এবার ডিম দিলে বসিয়ে দেব, বাচ্চা বানাতে হবে, মনে রাখিস। কৃষকের বউ নতুন হাসিটিকে তায়ে বসিয়ে দিয়ে চলে যায়। নতুন হাসি পুরনো ডিমটিকে তার তা থেকে ফেলে দেয়। এটা আমার ডিম না, অন্যের ডিমে আমি তা দিতে পারবো না। এরপর সে একটি ডিম পারে। হ্যাঁ, আমি ডিম পেরেছি, এটা আমার ডিম, আমি এই ডিম ফুটিয়ে আমার ছানা আনবো, প্যাক 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 প্যাক। পরের দিন সকালে কৃষকের বউ সেই হাসির কাছে আসে, দেখে একটি ডিম বাইরে পড়ে আছে, সে সেটিকে হাসির তায়ে তুলে দেয়। তুই ডিম বাইরে ফেলে দিয়েছিস কেন রে, তো আরো একটি ডিম দিয়েছিস, ভালোই করেছিস, আজ থেকে প্রতিদিন ডিম দিবি, তাহলে তোকে একটি ডিম দেব ছানা বানানোর জন্য। কৃষকের বউ চলে যায়, তখনই এই নতুন হাসি আগের ডিমটি ফেলে দেয়। এটা আমার ডিম না, অন্যের ডিমে আমি তা দিতে পারবো না, আমি আমার ডিম থেকে ছানা জন্ম দেব। এভাবে সেই সাদা হাঁস প্রতিদিন একটি করে ডিম পারে, আর কৃষকের বউ সেই ডিম নিয়ে যায়। এভাবে অনেক দিন হয়ে গেল, একদিন কৃষকের বউ সেই হাসির কাছে এলো। তুই অনেকগুলো ডিম দিয়েছিস, আজ আর তোর ডিম নেব না, তোর একটি ডিম আর আগের হাসির একটি ডিম রেখে গেলাম, এটাকে তা দিয়ে ছানা বের করবি। কয়েক সপ্তাহ পর সেই ডিম দুটি থেকে দুটি হাঁস ছানা বের হয়। এদের একটির রং ধূসর আর কালোর মিশ্রণ, একটু কদাকার, আর একটির ছানার রং একদম হলুদ, দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, এই সুন্দর হলুদ ছানাটি আমার ডিমের, বড় হলে এ আমার মতোই সুন্দর দেখতে হবে, কিন্তু ওই কুৎসিত ছানাটি আমার নয়, টি সেই আগের বুড়ি হাঁসের, সেও দেখতে হয়তো এর মতোই কুৎসিত ছিল, আমি এই কুৎসিত ছানাটিকে আমার ছানার সঙ্গে মিশতে দিতে পারবো না, ওকে বিদায় করতে হবে, প্যাক প্যাক প্যাক। মা মা, আমি কত সুন্দর তাই না, আর এই কুৎসিত ছানাটি কে মা, প্যাক 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 প্যাক। মা মা, এই হলুদ ছানাটা কি আমার ভাই, ভাই আমার, চলো আমরা বাইরে খেলা করতে যাই। ও তোর ভাই হতে যাবে কেন, ও আমার ছানা, তুই আমাদের কেউ না। এই কথা শুনে ধূসর রঙের ছানাটি অনেক কষ্ট পায়, সে মাথা নিচু করে কাঁদতে থাকে। যেদিকে চোখ যায় চলে যা, তোর মাকে কৃষানি বিক্রি করে দিয়েছে, আমি তোর মা নই। সেই হাঁস ছানাটি কোনো কথা না বলে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যায়। কোথায় আমার মা, কোথাও তো আমার মাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওই তো কাউকে দেখা যাচ্ছে, সঙ্গে তাদের ছানাও, ওই হয়তো আমার মা। কিছুটা দূরেই একটি মা মুরগি তার দুটি ছানা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, হাসি ছানাটি তাদেরকে দেখতে পায় আর ভাবে সেই ওর মা,
হাসি ছানাটি সেই মুরগির কাছে এগিয়ে যায়। তুমি কি আমার মা? না, আমি তোমার মা নই। তুমি কি তোমার মাকে খুঁজছো? তাহলে কোথায় আমার মা? মা বলল সে আমার মা নয়। তুমি বলছো তুমি আমার মা নও। তাহলে কে আমার মা? কোথায় গেলে পাবো আমার মাকে? খুঁজে দেখো বিলের জলে, আছে অনেক হাসি। তুমি খুঁজে পেতে পারো তোমার মাকে। তবে যাই, খুঁজে দেখে আমার মাকে, দেখি কোথায় আছে আমার মা। হাসি ছানাটি আবার হাঁটতে শুরু করে। একটু দূরেই এক শিয়াল দাঁড়িয়ে ছিল, সেই হাসি ছানাটিকে দেখতে পায়। হাসি ছানাটি তার দিকেই এগিয়ে আসছিল, শিয়াল সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তুমি কি আমার মা? আমার মাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। শিয়াল মনে মনে ভাবল এই হাসি ছানাটি একদম বোকা, একে ভুলিয়ে ভালিয়ে বনের মাঝে নিয়ে খেয়ে নেবে। আর তাই সে বলল, তুমি তোমার মাকে খুঁজছো বুঝি? হ্যাঁ গো, আমি তোমার মাকেই খুঁজছি। তুমি কি আমার মা? আমি তোমার মা নই, কিন্তু তোমার মা কোথায় আছে তা আমি জানি। তুমি যাবে তোমার মায়ের কাছে? হ্যাঁ যাবই তো, আমি তোমার মাকেই খুঁজছি। এখান থেকে একটু দূরেই বনের মাঝেই থাকে তোমার মা, তবে চলো আমার সাথে। চলো যাই আমার মায়ের কাছে। সে ছোট্ট হাসি ছানাটি চলল শিয়ালের সঙ্গে তার মায়ের খোঁজে। কিছু দূর যেতেই এক বিশাল রাজহাঁসের সঙ্গে দেখা। এই বিশাল রাজহাঁসকে শিয়াল অনেক ভয় পায়। রাজহাঁস বুঝতে পারলো এই শিয়ালের কোনো কুমতলব আছে, আর তাই সে শিয়ালকে দাঁড় করালো। দাঁড়াও শিয়াল, তুমি এই ছোট্ট ছানাকে কোথায় নিয়ে যাচ্ছ? না মানে না মা মানে মা মাকে খুঁজছি, মাকে খুঁজছি। আমতা আমতা করতে করতে শিয়াল দৌড়ে পালালো। কি হয়েছে তোমার ছানা? তুমি এই পাজি শিয়ালের সঙ্গে কোথায় যাচ্ছিলে? এ তুমি কি করলে? ওকে তাড়িয়ে দিলে কেন? আমি ওর সঙ্গে আমার মাকে খুঁজতে যাচ্ছিলাম। ও জানে আমার মা কোথায় থাকে। রাজহাঁসি বুঝতে পারলো এই অসহায় হাসি ছানাটি তার মাকে খুঁজছে, হয়তো সে তার মাকে খুঁজে পাচ্ছে না। তুমি তোমার মাকে খুঁজছো বুঝি? তবে কি, আমি তোমার মাকেই খুঁজছি। তুমি কি আমার মা? না ছানা, আমি তোমার মা নই। তুমি এক কাজ করো, ওই যে বিলের জল দেখতে পাচ্ছ ওখানে অনেক হাঁস থাকে, তুমি বরং ওখানেই খুঁজে দেখো, হয়তো তোমার মাকে খুঁজেও পেতে পারো। তাই যাই, দেখি আমার মাকে পাই কিনা। হাসি ছানাটি হাঁটতে হাঁটতে সেই বিলের ধারে চলে এলো। সে দেখে অনেকগুলো হাঁস বিলের জলে। সে সেই বিলের ধারে দাঁড়িয়ে থাকে, টি হাঁস পাশ দিয়ে যাচ্ছিল। এই শুনছো, আমাকে ডাকছো বুঝি? হ্যাঁ, তুমি কি আমার মা? আমার রং তো তোমার মতো নয়, আমি তোমার মা নই। তবে আমার মা কোথায়? জানি না তো, খুঁজে দেখো কোথায় তোমার মা। এরপর আরো একটি হাঁস তার পাশ দিয়েই যাচ্ছিল, তাকেও ছানাটি একই কথা বলল। তুমি কি আমার মা? না, তুমি আমার ছানা নও, দেখো খুঁজে কোথায় আছে। সবাই বলছে সে আমার মা নয়, তাহলে কে আমার মা আর কোথায় আমার মা? মনের দুঃখে চোখের জল ফেলতে ফেলতে মাথা নিচু করে সেই হাসি ছানাটি সেখান থেকে ফিরে চলল। পাশ দিয়েই এক ছোট্ট মেয়ে যাচ্ছিল, সে দেখল একটি হাসি ছানা কাঁদতে কাঁদতে হেঁটে যাচ্ছে। কি হয়েছে তোমার ছোট্ট ছানা? তুমি কাঁদছো কেন? তুমি কি আমার মা? তুমি তোমার মাকে খুঁজছো বুঝি? মাকেই তো খুঁজছি, তুমি আমার মা নও বুঝি? হাই বিধাতা, এই ছোট্ট ছানা তার মাকে খুঁজে পাচ্ছে না, আমি এখন কি করি? একে একলা ফেলে কি করে যাই? এক কাজ করি, একে আমার সাথেই নিয়ে যাই। শোনো ছানা, আমারও মা নেই। তুমিও তোমার মাকে খুঁজতে এখানে এসেছো এই বিলের জলে? না ছানা, আমার মা নেই। তবে আমার এক বুড়িমা আছে, সে আমায় অনেক ভালোবাসে। তুমি যাবে আমার সঙ্গে? আমার বুড়িমার কাছে একসঙ্গেই থাকবো। মা একটা হলেই হলো, চলো সেই বুড়িমার সঙ্গেই আমরা থাকি, মা তো একটা পাবো।
তুলি সেই হাসি ছানাটিকে কোলে করে বুড়ির কাছে ফিরে এলো। এ তুই কাকে সঙ্গে নিয়ে এসেছিস রে? ওর মা যে কষ্ট পাবে। বুড়িমা এই ছোট্ট ছানাটি তার মাকে পথে পথে খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাচ্ছে না, তাই একে আমি আমার সঙ্গে নিয়ে এলাম। ভালোই করেছিস, ওর মাকে হয়তো বন জঙ্গলের দুষ্টুরা খেয়ে নিয়েছে, থাক আমার সঙ্গেই। এই বুঝি আমাদের বুড়িমা? হ্যাঁ গো ছানা, ইনি আমাদের বুড়িমা। এরপর থেকে সেই ছোট্ট ছানাটি এই বাড়িতেই বড় হতে লাগলো। কয়েক মাস কেটে গেল, দিনে দিনে সেই ছোট্ট ছানাটি অনেক বড় হয়ে গেল। সে রোজ বিলের জলে যায় আর সারাদিন পর ফিরে আসে। একদিনের কথা, বুড়িমা হঠাৎ অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। ঘরে কোনো খাবার নেই, তুলি বুড়িমার পাশে বসে তাকে সেবা করে যাচ্ছে। তুই আজ কিছুই মুখে দিস নি তাই না? কি বা মুখে দিবি, ঘরে তো কিছুই নেই, আমি অসুস্থ হয়ে পড়ে আছি, আয় রোজগার নেই, কি খাবি? তোর জন্য খুব মায়া লাগছে রে, বাপ মা মরা এতি মেয়েটিকে আমি না খাইয়ে রেখেছি, আমাকে এভাবে শুয়ে বসে থাকলে চলবে না, যাই দেখি কিছু ধার দেনা করে বাজার করতে পারি কিনা। বুড়িমা, তোমার এই শরীর নিয়ে কোথাও যাওয়া লাগবে না, একদিন না খেলে কিচ্ছু হয় না, তুমি চুপটি করে শুয়ে থাকো, দেখি আমি তোমার জন্য কারো বাড়ি থেকে ভাতের ফ্যান জোগাড় করতে পারি কিনা। পাশে দাঁড়িয়ে হাসি তাদের সব কথা শুনছিল। সে বুঝতে পারছিল এদের ঘরে কোনো খাবার নেই। সে কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর একটি মাছ মুখে করে ফিরে আসে। হাসি, তুই এই মাছ কোথায় পেলি? কারো পুকুর থেকে চুরি করে আনিসনি তো আবার? না তুলিয়াপু, আমি বিলে থেকে অনেক কষ্ট করে এটাকে ধরে এনেছি। এটা রান্না করে বুড়িমাকে দাও আর তুমি খেয়ে নাও, তোমরা আজ না খেয়ে আছো, আর আমি কি করে বসে থাকি বলো তো? তোমাদের কষ্ট দেখলে আমার অনেক খারাপ লাগে। তুই আমাদের অনেক ভালোবাসিস তাই না রে? তোমরাই তো আমাকে আশ্রয় দিয়েছো, মায়ের আদর ভালোবাসা দিয়েছো, আমার নিজের মাকে খুঁজে পাইনি, তাতে কি, তোমাদেরকে তো পেয়েছি। না হাসি, এভাবে বলিস না, আমরা সত্যিই তোকে ভালোবাসি। এভাবে সুখে দুঃখে তাদের দিন কেটে যাচ্ছিল। একদিনের কথা, হাসি প্রতিদিনের মতো বিলের জলে যাচ্ছিল খাবার জোগাড় করতে। পথের পাশেই দেখতে পাই এক বৃদ্ধা হাসি শুয়ে আছে। হাসি সেখানে এগিয়ে যায়। কে তুমি বাছা? চোখে ঠিক কিছু দেখতে পাই না, পায়েও জোর নেই, বিলের জলের পথও খুঁজে পাচ্ছি না, আমায় একটু সাহায্য করবে? এই বড় বয়সে তুমি নিজে কেন খাবার জোগাড় করতে এসেছো? তোমার ছেলে পুলে নেই, তারাই তো তোমার জন্য খাবার এনে দিতে পারে। তুমি দাঁড়াও, তোমার জন্য আগে কিছু খাবার নিয়ে আসি, তোমার শরীরে তো একদম বল নেই। হাসি আর কোনো কথা না বলে বিলের জলে চলে যায়। এরপর একটি মাছ মুখে করে সেই বৃদ্ধা সাদা রঙের হাসির কাছে ফিরে আসে। এ নাও, এটি খেয়ে নাও। সেই বৃদ্ধা হাসিটি মাছটি খেয়ে নেয়, সে শরীরে কিছুটা বল পায়। অনেকদিন পর ভালো মতো কিছু খেতে পেলাম, কতদিন যে আমার না খেয়ে কাটাতে হয়, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। শোনো, তুমি এই শরীর নিয়ে আর নিজেই বিলে আসবে না, রোজ আমি তোমার খাবার পৌঁছে দেব। বলো তোমার বাড়ি কোথায়? ওই যে বিলের ধারে একটি কৃষকের বাড়ি, ওখানেই আমরা থাকি। সেই কৃষক আর তার বউ অনেকদিন হলো এখান থেকে চলে গেছে, আমি আর আমার পোলা এখানে রয়ে যাই। কয়েক মাস হলো আমার পোলা এক হাসির সঙ্গে সংসার পেতেছে, পর একদিন সেই পোলাও আমাকে রেখে চলে যায়। কত কষ্ট করে তারে বড় করলাম,
আমাকে ছেড়ে সে চলে গেল। বুকে পাথর বেঁধে আছে রে মা, পাথর বেঁধে আছে। হাসি খুব ভালো করেই এই হাঁসকে চিনতে পারে। তার মনে পড়ে যায় ছোটবেলার কথা, একদিন এই হাঁসি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, এই বলে যে সে তার ছানা নয় বলে। দুঃখ করো না মা, আমি আমার মাকে আজও খুঁজে পাইনি, জানি না কোথায় আমার মা, আজ আর কাউকে জিজ্ঞাসাও করি না কোথায় আমার মা। কে কে তুমি? চোখে ভালো করে দেখতেও পাই না, কিন্তু তোমার কথাগুলো আমার কলিজায় আঘাত করছে, কে তুমি বলো তো? পুরনো কথা থাক মা, চলো আজ থেকে তুমি আমার সঙ্গেই থাকবে, আমার এক বুড়িমা আছে, তুলি বোন আছে, তারাই আমার মা বাবা, আজ থেকে তুমিও আমাদের সঙ্গে থাকবে, আমি তোমার খাবার জোগাড় করে দেব, চলো আমার সঙ্গে। তুই সেই ছোট্ট ছানা যাকে আমি ছোটবেলায় বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আমি চিনতে পেরেছি, ঠিক চিনতে পেরেছি। মা তুই আমায় ক্ষমা করে দে মা, আমার সন্তান নয় বলে আমি তোর সঙ্গে অন্যায় করেছিলাম, সেই তুই আজ আমায় এই বুড়ো বয়সে আশ্রয় দিচ্ছিস, তুই সত্যি ভালো রে, সত্যি ভালো, আমাকে তুই ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। হাসি এই বৃদ্ধা মাকে সঙ্গে করে বুড়ির বাড়ির দিকেই ফিরে যাচ্ছিল। হঠাৎ পথে বৃদ্ধা হাসির ছেলের সঙ্গে দেখা হয়ে যায়, সে তার বউয়ের সঙ্গেই এদিকে আসছিল। তাদের বৃদ্ধা মাকে দেখে হাসির বউ বলল, এই দেখেছ, তোমার বুড়ো মাকে কেউ নিয়ে যাচ্ছে, যাক এতদিনে আপদ বিদেয় হলো, ভালোই হলো, রোজ এই বুড়িকে দেখে আর আমাদের যাত্রা নষ্ট হবে না। ঠিকই বলেছ, মা বলে সয়ে গেছি, মুখে কিছু বলতে পারিনি, আজ নিজেই চলে যাচ্ছে, বিধাতা যা করে ভালোর জন্যই করে, আপদ বিদেয় হলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল, বৃদ্ধা হাসির সন্তান সঙ্গে সঙ্গে পঙ্গু হয়ে গেল, সে হাঁটতে পারছিল না। এই আমার কি হয়ে গেল, আমার পাহাড় চলছে না, আমি হাঁটতে পারছি না, আমি পঙ্গু হয়ে গেছি, হাই বিধাতা তুমি আমায় কি করলে? সন্তানের এই কষ্ট বৃদ্ধা হাসি সহ্য করতে পারল না। বিধাতা আমার সন্তানকে তুমি ভালো করে দাও, আমার পাকে তুমি পঙ্গু করে আমার সন্তানের পা ভালো করে দাও, আমি আমার সন্তানের কষ্ট সইতে পারছি না। সন্তানের জন্য মায়ের কান্নায় চারিদিকে ভারী হয়ে গেল।